চট্টগ্রামের হাটহাজারিতে ফের সড়ক ও রেল লাইন অবরোধ করেছে হেফাজত সমর্থক মাদ্রাসার শিক্ষার্থীরা সকাল থেকে সড়ক অবরোধ করেন তারা ফলে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় চোদ্দ জনকে আটক করেছে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সব ধরনের ট্রেনের যাত্রাবিরতি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে রেল কর্তৃপক্ষ জানায় মোদী বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে স্টেশনে ভাঙচুর ও আগুনের ঘটনায় সিগনাল প্যানেল ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে তাণ্ডবের ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে জেলা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় বিজেপি টহল দিচ্ছে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও এবিপিএন সদস্যদের মোতায়েন করা হয়েছে আর চট্টগ্রামের হাট হাজারিতে মাদ্রাসার শিক্ষার্থীরা আবারও সড়ক ও রেললাইন অবরোধ করায় দুর্ভোগে পড়েছে ওই সড়ক দিয়ে যাতায়াত করা নাজিরহাট খাগড়াছড়ি ও রামগড়ের যাত্রীরা হাটহাজারি বাজারের দোকানপাট বন্ধ রয়েছে বিজেপি ছাড়াও অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে